হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন বেসিক্যালি আমাদের আশেপাশে মুদি দোকানে কিন্তু অনেক ধরনের ফেস ওয়াশ পাওয়া যায় একদমই স্বল্প বাজেটে একশো টাকা একশো দশ টাকা আমি একটু প্রাইস দেখাই এবং নামগুলোও বলি আমি আমার পাশে যে কয়েকটা পেয়েছি সেগুলোই আজকে নিয়ে আসছি প্রথমেই অনেক বেশি ফেমাস অনেক বেশি ফেমাস সেটা হচ্ছে হিমালয় 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 পিউরিফাইং নিম ফেস ওয়াশ যেটা কি না প্রাইস হচ্ছে একশো টাকা তারপরে রিসেন্টলি অনেক ফেমাস হচ্ছে ফ্রেন্ড লাভলি গ্লো ফ্রেন্ড হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলি গ্লো ফেস ওয়াশ এটা হচ্ছে একশো টাকা পন্ডস এটা হচ্ছে ভিটামিন বি থ্রি ওকে এটা হচ্ছে একশো বিশ টাকা আমার কাছে আছে এটা কি বিউটিনা বিউটিনা এটা হচ্ছে এটা ও এটা আবার অয়েল কন্ট্রোল হ্যাঁ এটা হচ্ছে একশো দশ টাকা হ্যাঁ এগুলো হয়তো বা আপনাদের কাছ থেকে দোকানদার পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কমে রাখতে পারে যদি আপনার সাথে একটু খাতিরটা ভালো থাকে হুম এগুলো ব্যবহার করার অধিকার আপনার আছে কারণ এগুলো প্রাইস কম তো আজকে আমি একটা সস্তার ভিডিও বানাবো ভিডিওটা কি এগুলাতে কি পরিমাণে খাড় থাকে সেটা নিয়ে আজকে আমি ভিডিও বানাবো ইন ডিটেলস আমি যাব না আমি জাস্ট টেস্ট করব যে এগুলো পিচ লেভেলটা ঠিক আছে কি না মানে এগুলো আমাদের স্কিনের পিচ লেভেলটাকে মেনটেন করে কি না হ্যাঁ পিচ লেভেল মেনটেন না করলে কি হয় আমাদের স্কিনে ব্রন হতে পারে আমাদের স্কিনে ড্যামেজ হতে পারে আমাদের স্কিনে মেস্তা হতে পারে আমাদের স্কিন বেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে আমাদের স্কিনে আস্তে আস্তে যে বুড়িয়ে যাওয়া যে ভাবটা রিঙ্কেল পরা হুম বয়সের আগে বয়সের ভাব বয়সের ছাপ পড়া এই বিভিন্ন ধরনের প্রবলেম হইতেই পারে ঠিক আছে এখন কার কোনটা দিয়ে শুরু হবে সেটা বলা যায় না এই জন্য আজকে আমরা টেস্ট করব। যে এগুলো পিচ লেভেল ঠিক আছে কিনা বরাবরের মতো পিচ লেভেল টেস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা লেভেল টেস্ট করার পেপার যেটা নাম হচ্ছে ইন্ডিকেটের পেপার এটা এর আগেও আপনারা আমার ভিডিওতে দেখে দেখেছেন আমি আপনাদেরকে দেখিয়েছি আমি জানি না যে এগুলা আসলে কেমন দেখাবে এবং যেটা আমার জন্য বেস্ট সেটাও আমি পাশাপাশি রেখেছি যে এটা স্কিনের জন্য বেস্ট 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 একটা ফেস ওয়াশ যেটা পিএইচ লেভেলটা খুব সুন্দরভাবে মেনটেন করে এবং এগুলোর সাথে কম্পেয়ার করে দেখাবো যে এটারটা কেমন আসে এবং এগুলোরটা কেমন আসে সবগুলো আমি একসাথে দেখাবো ঠিক আছে সবগুলো ফেস ওয়াশ আমি এখানে নিয়ে নিয়েছি হিমালয়া ফন্ডস বিউটিনা এবং ফ্যান অ্যান্ড লাভলি আর এখানে হচ্ছে আমার ফেভারিট যেটা যেটা পিএইচ লেভেল ঠিক আছে তারপরও আপনাদের সামনে আবারও চেক করার জন্য দিলাম দিয়ে এখানে রাখলাম ক্যামেরা দেখা যায় এমন ভাবে রাখলাম ঠিক আছে এরপরে নিব আরেকটা নিয়ে নিব হিমালয় সব কিছু হবে আপনাদের চোখের সামনে এবং আমি দেখব যেগুলো আসলে খাড়ের পরিমাণটা ঠিক আছে কিনা আমাদের স্কিনের জন্য পারফেক্ট কিনা যেহেতু খুবই রিজনেবল প্রাইসে সেল হয় আচ্ছা এটা একটু ডিফারেন্ট কালার ও এটা মনে হয় ফোমিং ফেস ওয়াশ আমি কখনো ইউজ করি নাই মানে আবার ইউজ করা হয় হুম যেহেতু এটা ফোমিং ফেস ওয়াশ আমি একটু হাত দিয়ে মিক্স করে দিই হ্যাঁ এটা কিন্তু কালার অনেকটা ডিপ হয়ে আসছে যাই হোক যেটাই হোক আমরা দেখাবো কোনটা কি হয়েছে লোকাল ভাষায় কথা বলে এখন হচ্ছে বিউটি না কি বেরোয় না কেন এটার ভিতরে কি কিছু আছে ও এটার ভিতরে আবার একটা হুম দিস ইজ গুড হ্যাঁ এভাবে ভিতরে একটা কিন্তু এরকম হচ্ছে কিছু একটা প্রোটেকশন লাগাই রাখা ভালো কারণ তাহলে হয় কি আপনি যখন এটা হচ্ছে কোথাও পাঠাবেন এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগছে যে ওরা এটাতে এই কাজটা করছে যে একটা প্রোটেকশনের মতো রাখছে এটা কিন্তু ভালো ভালো একটু দামি ফেস ওয়াশগুলোতে এরকম রাখে যেটা কিন্তু আমি কোনটাতে পাইলাম না এটা তো পাই নাই আর হচ্ছে এটাতেও ছিল না আবার এটার উপরে একটা প্লাস্টিকে পেপারও ছিল হ্যাঁ ও আচ্ছা এটাকে এভাবে রাখতে হবে বোঝার জন্য তারপরে আমি নিব হচ্ছে ফ্যান লাভলির জন্য বাই দ্য ওয়ে এটা হচ্ছে এটা বলবেন যে আমি লুকায় লুকায় লাগাইছি এর পিছনের থেকে লুকায় লুকায় লাগাইনি সামনে থাকুক আচ্ছা এখন আপনাদের চোখের সামনে হুম আমি একটু দেখাই হ্যাঁ ভালো করে আমি একটু মিক্সড করে দিই হ্যাঁ নরিশ না লেগে থাক লেগে থাক এটা হচ্ছে পন্ডস এটা হচ্ছে বিউটিনা আর এটা হচ্ছে ফ্যান লাভলি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাঁ তারপরে আমি এখন এটার সাথে মিলিয়ে তারপর দেখাচ্ছি এবং এটার সামনেই আছে হচ্ছে এটার হচ্ছে ইন্ডিকেটর পেপারটা এবং এটার কালার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার কালারটা হচ্ছে সেভেন ঠিক আছে এটা কালার হচ্ছে সিক্স অথবা সেভেনের কাছাকাছি যেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য একদম সেফ এখন আমরা আসি হিমালয় হিমালয় দেখেন একদম এটা হচ্ছে সেভেন এটাও কিন্তু সেভেন সেভেন অথবা সিক্স সেভেন অথবা সিক্সের মাঝামাঝি একটা কালার দ্যাট ইজ সেফ আমাদের স্কিনের জন্য তারপর আছে পন্ডস যেটা কিনা একটা ফোমিং ফেসওয়াশ এবং এটার কালারটা দেখেন আপনি হুম এবং এটার কালারটা দেখেন এটা আমরা কার সাথে ম্যাচ করবো নয় আমি একটু ভালো করে দেখি নয় নয় কি হয় নয় 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 হ্যাঁ নয় হয় তবে নয় থেকেও ডিপ মনে হচ্ছে না আপনি একটু কমেন্ট করে আমাকে জানান তো যে এটা কি নয় মনে হচ্ছে নাকি নয় থেকেও ডিপ মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে নয় থেকেও ডিপ মনে হচ্ছে তার মানে আমার কাছে মনে হচ্ছে যে পন্ডসটা মনে হয় না সেফ মেয়েদের স্কিনের জন্য হুম তারপরে বিউটি না বিউটি না একদিকে তো হচ্ছে অয়েল কন্ট্রোল লেখা আছে আমি একটু বলি একদিকে হচ্ছে অয়েল কন্ট্রোল লেখা আছে তারপরে হচ্ছে রিমুভ পিম্পল ডিপ ক্লিনজিং ওকে তারপরে হচ্ছে দেখেন এটার পিএইচ লেভেলটা ওইটার সামনেই ছিল হ্যাঁ এবং পিএইচ লেভেলটা দেখেন খুব সুন্দর ছয় থেকে সাতের মাঝামাঝি একটা পিএইচ লেভেল আছে হ্যাঁ তারপর হচ্ছে ফ্যান গ্লো এবং এটার পিএইচ লেভেলটাও খুব সুন্দর আছে এখন আমি চেক করলাম হচ্ছে এগুলোর ক্ষারীয় টেস্ট হ্যাঁ যে এটাতে কি পরিমাণে হচ্ছে ক্ষারীয় আছে যে কি পরিমাণে পিএইচ লেভেলটা আছে যেটা আমাদের স্কিনের জন্য আদৌ ভালো কি খারাপ সেটাই মূলত হচ্ছে আমার এখানে টেস্ট করা হয়েছে কিন্তু 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 আছে অনেক কিন্তু আছে এখানে আপনারা তো দেখলেন আমি টেস্ট করলাম হ্যাঁ আপনারা অনেকেই বলেন যে দুই মিনিটে ভিডিওটা শেষ করা যেত আপনি কেন এত বড় ভিডিও বানালেন অনেক কথা বলতে হয় অনেক ইম্পর্টেন্ট ছোট ছোট কথা থাকে যেগুলো আপনারা শোনেন না ভিডিওটা টেনে টেনে দেখে ফেলেন শোনেন না যার কারণে জানতেও পারেন না এখন পিচ লেভেলটাই কিন্তু সব কিছু না পিচ লেভেল দিয়ে আপনি বুঝতে পারলেন যে এই যে পন্ডস এইটার যে খারের মাত্রাটা দেখছেন কি ভয়ঙ্কর আমি কিন্তু একটা বিউটিফাই দিয়ে দিছি হ্যাঁ মানে আমার এখানে কিন্তু বিউটি ক্যাম্প দেওয়া এজন্য একটু কম মনে হচ্ছে একটু আগে যে স্যুটটা দেখলেন আপনারা সেখানে কিন্তু এর অরিজিনাল কালারটা দেখা গেছে এর মধ্যে দাম হিসেবে দাম কম হিসেবে এই তিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে কম দাম হিসেবে মোটামুটি বেশ ভালো লেগেছে যে এই তিনটা হ্যাঁ মোটামুটি খারের দিক থেকে ঠিক আছে পিচ লেভেল ভালো আছে ইউজ করা যেতে পারে কিন্তু আমরা কেন হচ্ছে এগুলো বাদ দিয়ে একটা বেশি দামি একটা প্রোডাক্ট আমরা কেন ইউজ করতে যাব সেটার পিছনে অনেকগুলো কারণ আছে কারণ এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে ডিটেলস কথা বলার আছে এখানে যেই উপাদান আছে সেগুলো নিয়ে ডিটেলস কথা বলার আছে এই ডিটেলস কথাগুলো যদি আমি বলতে যাই এখন এই ভিডিওটা আরো বড় হয়ে যাবে আজকে যেহেতু আমি শুধুমাত্র পিএইচ লেভেলটা টেস্ট করেছি আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে এই পাঁচটা ফেসওয়াশেরই একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করার এবং কেন আপনারা এগুলো ব্যবহার করবেন নাকি কি কোরিয়ান ভালো ফেসওয়াশ ব্যবহার করবেন কোনটা আসলেই ব্যবহার করা উচিত কোনটা আসলেই বর্জন করা উচিত ডিটেলস এই ভিডিও আমি ইনশাল্লা চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করার জন্য ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর লাইক কমেন্ট আপনার ইচ্ছা আপনি ভিউয়ার্স আপনার মন চাইলে আপনি লাইক দিবেন আপনার মন চাইলে আপনি লাইক দিবেন আপনার মন চাইলে আপনার সাবস্ক্রাইব করবেন মন না চাইলে সাবস্ক্রাইব করবেন না আপনার মন চাইলে আপনি কম দামি ফেসওয়াশ দিবেন আপনার মন না চাইলে আপনি বেশি দামি ফেসওয়াশ দিবেন আপনার ইচ্ছা আমার কি আমার কিছু করার নেই আমি কম দামি ইউটিউবার আমি কম দামি ভিডিও বানাই আবার হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ